হ্যালো ব্রিয়স আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক ভাইরা নূর ফিশ ফাউন্ডেশন চ্যানেল থেকে এবং কি থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা হ্যাঁ আমাদের এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি গুলসা মাছের পোনা এই সাজের পোনার জন্য এবং কি আমরা সবসময় ডেলিভারিটা দিয়ে থাকি আমাদের এখানে যা ডেলিভারি সম্পূর্ণ মাছ দেখা থাকি হ্যাঁ ব্রিস শীতকালের জন্য অতএব শেষ মৌসুমের শীতকালের মাধ্যমে সবসময় বেশি পরিমাণ এবং কি যারা মাছটি নিচ্ছেন তারা বৈশাখে এবং কি আশাবাদী যে মাছ ফলন ভালো করে বাজারজাত করিতে পারবেন হ্যাঁ বৃহস্প আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাই দেব অতএব যে আপনাদের মনোমন ভেঙে দেবো যে মাছ সফলতায় চাষ করিতে পারবেন অতএব কিভাবে চাষ করলে আপনারা ভালো ফলন পেতে পারবেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অতএব যারা জানতে চান তাহলে আপনারা বাংলাতে লেখি কমেন্ট করে জেনে নেবেন মাছ চাষে কি করলে আপনার পুকুরে উৎপাদন বৃদ্ধি করিতে পারবেন হ্যাভস এই সাইজের মাছের পোনাটা আপনার পুকুরের জন্য কিংবা একাধিক অতীব যে মিক্সার মাছের সাথে ব্যবহার করিতে পারেন প্রাথমিকভাবে প্রথম এক আপনার পুকুরটা ভালোভাবে নার্সিং করিবেন কিংবা আপনার পুকুরে যদি আগাদ কিংবা মাছ থাকে তাহলে সেই ক্ষেত্রে একসাথের মাধ্যমে আপনার মাছ দিতে পারবেন তার জন্য আপনারা কি কি করিতে হবে যদি আপনার পুকুরে মাছ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা বিটাকের ওষুধ ব্যবহার করিবেন বিটাকের ওষুধের মাধ্যমে দেখা গেছে মাছের ফলন এবং কি অন্য মাছের ফলন ভালো হয়ে থাকে তার জন্য রয়েছে এই মাছের সাথে যদি মাছটি আপনারা ছাড়ার পূর্বে বিটা ব্যবহার করেন তাহলে এই মাছের দ্রুত গতিতে আরও গোদ ভারিবে তার জন্য রয়েছে আপনারা ফিট খাদ্য ব্যবহার করিবেন ফিট খাবারটা প্রতিদিন বেলা ব্যবহার করিবেন হ্যাব্রিওস এই মাসের খাদ্য এবং কি সন্ধ্যা টাইমে দিলে তাহলে সব মাসে একত্রিতভাবে খাদ্যটা খেতে পারবে তার জন্য রয়েছে মাছের কোনো দুর্বলতা এবং কি ভাব দেখা দিলে আপনারা কিছু কিছু পরিমাণ ব্যবহার করিতে পারবেন যেটি রয়েছে গ্লুকোজ রয়েছে হ্যাব্রিওস গ্লুকোজটা আপনারা অনেকেই জানেন না গ্লুলকোজটা হচ্ছে গা রোগীর যেদের যে খাওয়াই কিংবা মণিহার দোকানে আপনারা যে কোনো গ্লুকোজ পেতে পারেন তার জন্য গ্লুকোজটা আপনার দিতে হবে মাছের কিন্তু শরীরে দুর্বলতা অথবা থাকিলে তাহলে এটা ব্যবহার করিবে তার জন্য রয়েছে আপনারা এনার্জি প্লাস লেখা আছে এনার্জি প্লাসটা আপনারা ব্যবহার করতে পারেন এনার্জি প্লাস ব্যবহার করিলে মাছের আগাগরি সম্পূর্ণটা মোটা হয়ে থাকে অতএব সুস্থ সবল মাছ থাকে এই হলো আজকের এবং কি আপনাদের কি কেমিক্যাল জাতীয় ওষুধ এবং কি মাছের দুর্বলতা ভাব থেকে আপনারা বাঁচাতে পারবেন হ্যাপিওস তার মাধ্যমে রয়েছে দানাদার খাদ্যর মাধ্যমে যদি মাছের পেট ফুলে যায় অতএব সেই ক্ষেত্রে আপনারা কি কি ব্যবহার করতে হবে একটা পুকুরে যদি আপনারা যদি মাছ ছাড়েন তার মাধ্যমে দেখা গেছে তিন দিন কিংবা পাঁচ দিন পরে যে মাছের পেট ফোলা ভাব থাকে তার জন্য আপনারা কিছু পরিমাণ পটাশ আর লবণ একত্রিক করে আপনারা সারাটা পুকুরে ছিটিয়ে দেবেন আপনার যদি একশো শতাংশ জায়গা থাকে তাহলে প্রতি শতাংশে আপনারা তিনশো গ্রাম করে লবণের সাথে এক গ্রাম করে প্রতি শতাংশ হিসাব করে শুকনো অবস্থায় লবণটা আর পটাশ একসাথে মিক্স করে আপনার সারাটা পুকুরে ছিটিয়ে দেবেন তার মাধ্যমে দেখা গেছে আপনার পেট ফোলা অভাব কমে যাবে অনেকটা যে নিয়ে তলে চলে আসে তার জন্য তারপরে আপনার একটা জেগুলেট ব্যবহার করে দেবেন এই হলো আজকের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আমাদের ঠিকানা ময়মর